আসসালামু আলাইকুম, আমি জুবাইরিয়া সালমা, সহকারী শিক্ষক, এপিবিএন পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, বগুড়া। নবম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকের ক্লাসে স্বাগত। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। আজকে আমাদের যে বিষয়টা আলোচনার, সেই বিষয় সম্পর্কে গত ক্লাসে তোমাদেরকে কিছুটা ধারণা দিয়েছি, আজকে তার বিস্তারিত আলোচনা করব। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে সংবিধান। সংবিধান প্রথমেই আমরা জানব সংবিধানটা কি। সংবিধান হলো রাষ্ট্র পরিচালনার মৌলিক দলিল, অর্থাৎ যে নিয়ম নীতির আলোকে রাষ্ট্র পরিচালিত হবে সেটাই হচ্ছে সংবিধান। বাংলাদেশের নাগরিক হিসাবে এই সংবিধান সম্পর্কে আমাদের কিছুটা হলেও জ্ঞান রাখা প্রয়োজন। যদিও খুব প্রাথমিক একটা ধারণা তোমাদেরকে দিব, চেষ্টা করব, কিন্তু এটা অনেক বেশি বিস্তারিত আলোচনা। এখন সংবিধানটা যেহেতু রাষ্ট্র পরিচালনার দলিল, এখানে উল্লেখ থাকে একটি দেশের সরকার কীরকম হবে, কীভাবে নির্বাচন ব্যবস্থা হবে, আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ কীভাবে গঠিত হবে, তাদের ক্ষমতা কীরকম হবে, জনগণ এবং সরকারের সম্পর্ক কীরকম হবে, এসব সব বিষয়ে সংবিধানে উল্লেখ থাকে। এই সংবিধানটা প্রণয়নের প্রয়োজন হলো কেন, অর্থাৎ সংবিধান তৈরির প্রেক্ষাপটটা কী, আজকে আমরা এই বিষয়টাই একটু বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। এই আলোচনা করার ক্ষেত্রে আমরা একটু পিছিয়ে যাব। 1971 সালের 26শে মার্চ যখন বঙ্গবন্ধুকে রাত 1:30 মিনিটে গ্রেপ্তার করে পশ্চিম পাকিস্তানের কারাগারে নিয়ে যাওয়া হয়, তখন বঙ্গবন্ধু যাওয়ার আগে স্বাধীনতার ঘোষণা দিয়ে যায়। তারপর দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে আমরা 1971 সালের 16ই ডিসেম্বর বিজয় লাভ করি। এরপরে 1972 সালের 8ই জানুয়ারি বঙ্গবন্ধু পশ্চিম পাকিস্তানের কারাগার থেকে মুক্তি লাভ করে এবং 10ই জানুয়ারি বঙ্গবন্ধু বাংলাদেশে আসে। এই জন্যে আমরা স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করি, বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস, এই জন্যে 10ই জানুয়ারি। যখন বঙ্গবন্ধু দেশে ফিরেন তখন একটি যুদ্ধ বিধ্বস্ত দেশ পেয়েছেন। এখন এই যুদ্ধ বিধ্বস্ত দেশটিকে পুনর্গঠনের জন্য বঙ্গবন্ধু সংবিধানের প্রয়োজনীয়তা অনুভব করলেন। এ লক্ষ্যে 1972 সালের 11ই জানুয়ারি বঙ্গবন্ধু একটি অস্থায়ী সংবিধান আদেশ জারি করেন। এর সাথে সাথে 23শে মার্চ গণপরিষদ আদেশও জারি করে। গণপরিষদটা কি? তখন তো এরকম জাতীয় সংসদ ছিল না, তখন ছিল গণপরিষদ। এই গণপরিষদের সদস্য কারা? 1970 সালে যে সর্বপ্রথম 7ই ডিসেম্বর এক ব্যক্তির এক ভোটে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, সেখানে যারা জাতীয় ও প্রাদেশিক পরিষদে নির্বাচিত সদস্য যারা ছিলেন তারাই হচ্ছে গণপরিষদের সদস্য। এই গণপরিষদের প্রথম অধিবেশন অর্থাৎ 10ই এপ্রিল ডক্টর কামাল হোসেনকে প্রধান করে একটি সংবিধান কমিটি গঠন করা হয়। এখানে খুবই উল্লেখযোগ্য একটা বিষয় হচ্ছে, এই 34 সদস্য বিশিষ্ট কমিটির মধ্যে একজন মহিলা সদস্যকেও ইনক্লুড করা হয়, যার নাম হচ্ছে রাজিয়া বানু। তোমরা নামটাকে একটু নোট করে রাখতে পারো, যে নাম হচ্ছে রাজিয়া বানু। দেখো, এখানে বিষয়টা খুব সম্মানের একটা ব্যাপার যে এইরকম একটা বিষয়ে একজন মহিলা সদস্য অন্তর্ভুক্ত করেছে, এবং একজন বিরোধী দলীয় সদস্য আছে, তার নাম হচ্ছে সুরঞ্জিত সেনগুপ্ত। একটা সম্মিলিত কাজ,
সম্মিলিতভাবে একটা সংবিধান কমিটি তৈরি করা হয়েছে, যেটা হচ্ছে 34 সদস্য বিশিষ্ট। এরপরে এই কমিটি 17 এপ্রিল থেকে 3রা অক্টোবর পর্যন্ত বিভিন্ন পর্যায়ের বৈঠক করে। এই বৈঠকের সাথে সাথে জনগণের মতামতও তারা সংগ্রহ করে। জনগণের মতামত সংগ্রহ এবং বৈঠকের ফলে তার 98টি সুপারিশ গ্রহণ করে। এই 98টি সুপারিশের ফলে মাধ্যমে 12ই অক্টোবর গণপরিষদের দ্বিতীয় অধিবেশনে সংবিধানের একটি খসড়া উপস্থাপন করে। এরপরে সেটা গৃহীত হয়, এবং সেটা গৃহীত হয় হচ্ছে 4ই নভেম্বর। এই জন্যে 4ই নভেম্বরকে সংবিধান দিবসও বলা হয়। তোমরা এই জিনিসটাও একটু নোট করো যে চার নভেম্বর হচ্ছে সংবিধান দিবস। 4 নভেম্বর সংবিধান দিবস। আমার 12ই অক্টোবর খসড়া সংবিধানটা গৃহীত হয়েছে, উপস্থাপন হয়েছে, আর 4ই নভেম্বর হচ্ছে সংবিধানটি গৃহীত হয়েছে। 16ই ডিসেম্বর থেকে সংবিধানটি কার্যকর হয়। তাহলে আমাদের সংবিধানটি গৃহীত হয়েছে 4ই নভেম্বর, কার্যকর হয়েছে 16ই ডিসেম্বর। এখানে একটা বিষয় যে সংবিধান সম্পর্কিত সকল সালটা হচ্ছে 1972, সংবিধান সংক্রান্ত সকল সালই হচ্ছে 1972 সাল। আমাদের এই সংবিধানটি প্রথমে ছিল হস্তলিখিত। এই হস্তলিখিত সংবিধানটি কে লিখেছে জানো? হস্তলিখিত সংবিধানটা লিখেছে হচ্ছে আব্দুর রউফ। এইটাও তোমরা নোট করে রাখতে পারো, আব্দুর রউফ। আর এই সংবিধানটির প্রচ্ছদ বা অলঙ্করণ করেছে শিল্পাচার্য জয়নুল আবেদিন। যদিও পরে সংবিধানটি ছাপানো হয়েছে, এই তথ্যটাও তোমরা একটু নোট করতে পারো। এই সংবিধানটি ছাপাতে তখনকার সময় খরচ হয়েছে 14,000 টাকা। আমাদের মূল যে সংবিধান, সেই সংবিধানটি সংরক্ষিত রয়েছে জাতীয় জাদুঘরে। তোমাদের যদি জাতীয় জাদুঘরে যাওয়ার কেউ যেয়ে থাকো, তাহলে কিংবা ভবিষ্যতে যাবে, তারা একটু খেয়াল করে দেখে আসবে আমাদের মূল সংবিধানটি। এই মূল সংবিধানের উপরে যখন বঙ্গবন্ধু বক্তব্য দেন, তখন বলেন যে এই সংবিধানটি হচ্ছে লাখো শহীদের রক্তের বিনিময়। এই সংবিধান জাতির আশা আকাঙ্ক্ষার মূর্ত প্রতীক। একটি সংবিধান তৈরি করতে অন্যান্য দেশের অনেক বছরের পর বছর সময় লেগেছে, কিন্তু বাংলাদেশের মতো একটা রাষ্ট্র মাত্র 9 মাসে আমাদেরকে একটি সুন্দর সংবিধান উপহার দিয়েছে। এখন আমরা জানব এই সংবিধানের বৈশিষ্ট্য। প্রথমে যদি আমরা বলি যে সংবিধানের বৈশিষ্ট্যের প্রথম বিষয়টা হচ্ছে, আমাদের সংবিধান হচ্ছে লিখিত সংবিধান। সংবিধানটা লিখিত, আবার সংবিধানটি দুষ্পরিবর্তনীয়, কিন্তু সময়ের প্রয়োজনে সংবিধানটি পরিবর্তন এবং সংশোধন করা যেতে পারে। এ পর্যন্ত কিন্তু আমাদের সংবিধান 17 বার সংশোধিত হয়েছে। দ্বিতীয় যে বিষয়টা বলতে পারি, যে বৈশিষ্ট্যর দ্বিতীয় ধাপ, সেটা হচ্ছে রাষ্ট্র পরিচালনার জন্যে 4টি মূল নীতি সংবিধানে উল্লেখ আছে। এই 4টি মূল নীতি হচ্ছে জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা। 3 নম্বর বলতে পারি যে মানুষের যে মৌলিক প্রয়োজন সেটা মেটানোর দায়িত্ব রাষ্ট্রের, এটাও সংবিধানে উল্লেখ করা আছে। 4 নম্বরেও যদি আসি, তাহলে মানুষের
যে মৌলিক চাহিদা সেটা পূরণ হচ্ছে, পূরণের লক্ষ্য হচ্ছে সংবিধানের মূল বৈশিষ্ট্য। এছাড়া আরও আছে, সংবিধান আমাদের দেশকে গণপ্রজাতন্ত্রী হিসাবে উল্লেখ করে নামকরণ করেছে বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী দেশ। এই সংবিধানেই উল্লেখ রয়েছে 18 বছর হলে প্রত্যেকেই ভোট প্রদানের অধিকার পাবে। এই সংবিধানের বৈশিষ্ট্যে আরও উল্লেখ রয়েছে যে 77 অনুচ্ছেদ অনুযায়ী ন্যায়পাল পদটির সৃষ্টি হবে। এই সংবিধানের আরও যদি বৈশিষ্ট্যর কথা আমরা বলি, তাহলে হচ্ছে আমাদের সংবিধান উল্লেখ আছে যে আইনসভা হবে এককক্ষ বিশিষ্ট। এই এককক্ষ বিশিষ্ট যেসব সদস্য তারা হচ্ছে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হবে। এই সংবিধান মানুষের চলাফেরার অধিকার, বাক স্বাধীনতা, এই সংবিধানে এই বিষয়গুলো উল্লেখ রয়েছে। এটা এগুলোই মোটামুটি একটা প্রাথমিক, একেবারে একটা প্রাথমিক বৈশিষ্ট্য, কারণ সংবিধানটা অনেক বেশি বিস্তারিত আলোচনা আছে সংবিধানের। তোমাদের শ্রেণী ক্লাস অনুযায়ী আমি অল্প পরিমাণে পরিসরে একটু আলোচনা করলাম, কারণ এই সংবিধানের 11টা ভাগ আছে, 153টি ধারা আছে। তাহলে এই ধারাগুলো অনেক বিস্তারিত, যে এটা তোমাদের জন্য এখন উপযোগী না, যখন তোমরা আরও বড় হবে, বিষয়টা নিয়ে আরও আলোচনায় আসবে, তখন এই বিষয়গুলো তোমরা জানতে পারবে। তো আজকে এই পর্যন্তই ক্লাস রাখছি, সামনে স্কুল খুলছে, সবার মধ্যে একটা আনন্দ কাজ করছে। স্কুলে যখন আসবে তোমরা অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবে, মাস্ক পরে আসবে এবং হ্যান্ড স্যানিটাইজার একটা কাছে রাখবে, কারণ অনেক সময় হয়তো বা হাত ধুতে ইচ্ছা করবে না, তখন অন্তত হাতটাকে একটু স্যানিটাইজার ব্যবহার করে নিবে। তুমি নিরাপদে থাকবে, তোমার পরিবারকে নিরাপদে রাখবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।